হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আর আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করব স্কাউট আইন। স্কাউট আইন কয়টি, কী কী এবং এর খুঁটিনাটি বিষয়গুলো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অসম্ভব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার সকল স্কাউট প্রেমিক বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবে। তো বন্ধুরা, স্কাউট আইন সাতটি। স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী, স্কাউট সকলের বন্ধু, স্কাউট বিনয়ী অনুগত, স্কাউট জীবের প্রতি সদয়, স্কাউট সদা প্রফুল্ল, স্কাউট মিতব্যয়ী, স্কাউট চিন্তা কথা ও কাজে নির্মল। এই সাতটা আইন যদি আমরা সুন্দরভাবে মানতে পারি তাহলে কিন্তু আমাদের স্কাউটিং করা অনেক সহজ হয়ে যাবে এবং আমাদের জীবনে স্কাউটিংয়ের যে প্রতিফলনটা আছে বা আইনের যে প্রতিফলনটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, স্কাউটিংয়ের প্রথম যে আইনটা আছে সেটা হচ্ছে স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী। আসলে আত্মমর্যাদা বলতে আমরা কী বুঝি? আত্মমর্যাদা বলতে আমরা এটাই বুঝি যে আমরা যে কোনো কাজ করতে পারি এবং মানুষের সেবায় যে কোনো কাজ করতে সর্বদা প্রস্তুত থাকি, এটাই হচ্ছে আত্মমর্যাদা। আমরা যারা রোভারিং করি বা স্কাউটিং করি সবসময় মানব সেবার ব্রতি নিয়ে কাজ করতে পছন্দ করি। তো এই ধ্যান ধারণা তোমার মধ্যেও রাখতে হবে যদি তুমি নতুন স্কাউটিংয়ে জয়েন করতে চাও বা যারা অলরেডি স্কাউটিং করছো। সবার ক্ষেত্রে একই নিয়ম যে তোমাদেরকে আত্মমর্যাদায় বিশ্বাসী হতে হবে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে স্কাউট সকলের বন্ধু। স্কাউট সকলের বন্ধু কেন হবে? কারণ আমরা যখন স্কাউটিংয়ে যে সেবামূলক কার্যক্রম আছে এগুলো যখন করি তখন যদি সবাইকে বন্ধু না ভেবে কাজ করি তাহলে কিন্তু সেই কাজগুলো করা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য সকলকে বন্ধু ভেবে যদি আমরা কাজগুলো করতে পারি সেক্ষেত্রে আমাদের কাজগুলো সহজ হয়ে যায়। এই জন্য স্কাউট সকলের বন্ধু। তৃতীয় আইন যেটা সেটা হচ্ছে যে স্কাউট বিনয়ী ও অনুগত। আসলে স্কাউট বিনয়ী ও অনুগত বলতে আমরা কী বুঝি? আসলে আমরা যখন রোভারিং করি বা স্কাউটিং করি স্কাউটের সকল কার্যক্রমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচিত হই বা বিভিন্ন ধরনের মানুষের সাথে কার্যক্রমগুলো করে থাকি। সেখানে বড় ছোট সব রকমের মানুষই থেকে থাকে এবং শ্রদ্ধার পাত্র থেকে থাকে এবং স্নেহের পাত্র থেকে থাকে। তো সেই সব ক্ষেত্রে যখন আমরা কাজ করব তখন যদি আমরা বিনয়ী এবং সহানুভূতির সাথে কাজগুলো করতে না পারি তাহলে কিন্তু আমরা সেই কাজগুলো সুন্দরভাবে করতে পারবো না এবং মানুষের সেবা করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কী করতে হবে? বিনয়ী ও অনুগত হতে হবে, সকলের কথা শুনে বুঝে তারপরে কিন্তু কাজ করতে হবে। এরপরে স্কাউটিংয়ের যে আইনটা আছে সেটা হচ্ছে যে স্কাউট জীবের প্রতি সদয়। আচ্ছা, জীবের প্রতি সদয় বলতে আমরা কী বুঝি? আমরা যারা রোভারিং করি বা স্কাউটিং করি তারা সবাই কিন্তু পশু পাখি বা যে কোনো ধরনের জীবের প্রতি কিন্তু সদয়। তাদের সাথে ভালো আচরণ করা এটা আমাদের কর্তব্যের মধ্যে বা আমাদের আইনের মধ্যে পড়ে। একটা পশু খুব কষ্ট পাচ্ছে বা দুর্ঘটনায় পড়েছে তাকে সেবা দিতে পারি আমরা, তাহলেই কিন্তু আমরা তখন এই আইনটাকে মেনে চলবো বা মেনে চললাম বলে আমরা গণ্য হব। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল একটা বিষয়। আমরা শুধুমাত্র যে মানুষের সেবা করবো তাও কিন্তু না, আমরা পশু পাখি এবং ওর আদার সকল জীবের প্রতি কিন্তু আমরা কী থাকবো? সদয় থাকবো। বন্ধুরা, স্কাউটিংয়ের পঞ্চম যে আইনটা আছে সেটা হচ্ছে স্কাউট সদা প্রফুল্ল। আসলে সদা প্রফুল্ল বলতে আমরা কী বুঝি? আমরা যখনই যে কোনো কাজের বিষয়ে আমরা সবসময় উৎফুল্ল অনুভব করি, আনন্দ অনুভব করি, সবসময় মন আমাদের চাঞ্চল্য থাকে, অর্থাৎ আমাদের মনটা সবসময় স্বতঃস্ফূর্ত থাকে। এই জন্য আমরা বলছি যে স্কাউট সদা প্রফুল্ল। আমরা কাজগুলো বিনোদনের সাথে করি এবং স্কাউটিংয়ের প্রত্যেকটা কাজের সাথে বিনোদন একটা অতপ্রতভাবে জড়িত থাকবেই। এই জন্য আমরা স্কাউটিংয়ে যারা একবার জয়েন হয়ে যায় বা যুক্ত হয়ে যায় তারা স্কাউটিংটাকে ছাড়তে পারে না। আমরা যে কোনো কাজের সাথে যে মজাটা পাই অন্য অন্য সংগঠন এই মজাটা পায় বলে আমার মনে হয় না। এই জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা নতুন জয়েন হতে চাচ্ছ তারা দেরি না করে নির্দ্বিধায় স্কাউটিংয়ে জয়েন করতে পারো। স্কাউটিংয়ের এরপরের যে আইনটা আছে অর্থাৎ স্কাউটিংয়ের ষষ্ঠ যে আইনটা আছে সেটা হচ্ছে যে স্কাউট মিতব্যয়ী। আসলে মিতব্যয়ী বলতে আমরা কী বুঝি? মিতব্যয়ী বলতে আমরা এটাই বুঝি যে আমরা অতিরিক্ত কোনো খরচ করি না বা আমরা অপর্যাপ্ত খরচ যেটা বলে অর্থাৎ যেটা আমরা বোঝাতে চাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে যে অপচয়, অর্থাৎ অপচয়কারী শয়তানের ভাই, তাই না? তো আমরা যারা রোভারিং করি বা স্কাউটিং করি তারা অপচয় করতে পছন্দ করি না। আমরা যে কোনো বিষয়ে হিসেব করে কিন্তু কাজ করি। এই জন্য আমরা বলছি স্কাউট মিতব্যয়ী। তারপরে যে আইনটা থাকছে সপ্তম নম্বর আইন, এই সপ্তম নম্বর আইনটা হচ্ছে যে স্কাউট চিন্তা কথা ও কাজে নির্মল। অর্থাৎ আমরা যারা স্কাউটিং করি বা রোভারিং করি তারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে চিন্তা কথা ও কাজে নির্মল থাকবো। কাজ করার সময় চিন্তা করে কাজ করব, কথা বলার সময় নির্মলতা এবং নিজেদের মধ্যে যে আনুগত্য সেটা থেকে কিন্তু আমরা কথাবার্তা বলবো এবং কাজগুলো করবো। এই জন্য স্কাউট চিন্তা কথা ও কাজে নির্মল, এই আইনগুলো আমরা খুব সুন্দরভাবে নিজেদের জীবনে প্রতিফলন করবো এবং বাস্তব জীবনের কাজে আমরা লাগাবো। তা আশা করি আমি আজকে এই স্কাউটিংয়ের আইনের যে সাতটা বিষয় আছে বা সাতটা যে আইন আছে তোমাদেরকে ন্যূনতম হলেও বোঝাতে পেরেছি। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।